দেখছি হ্যাঁ কেমন এটা লাইফে আমি ফার্স্ট খাচ্ছি, তা আবার শ্বশুরবাড়িতে এসে। কই তাকাও দেখি আমার দিকে, কি করেছো এগুলো? এগুলো কি করেছো? হ্যাঁ লিপসি, লিপস্টিক মেখেছো কেন তুমি? তো তোমরা তো দেখেই বুঝতে পারছো আমি কোথাও যাচ্ছি। তো আমি এখন বাপের বাড়িতে যাচ্ছি, বাবা আমাকে নিতে এসছে। তো এটা আমার বাবা আমাকে নিতে এসছে, অটো করে বাবা এসেছিল, তো সেই অটোতে করেই আবার যাব। তো যেতে যেতে বলছি মানে কেন যাচ্ছি, তো হচ্ছে শরীরটাও ভালো না, ভেবেছিলাম দু তিন দিন আগেই যাব, প্ল্যান ছিল 30 তারিখে যাব, কিন্তু মেয়ের শরীর খারাপ হয়ে যায়, জ্বর হয়ে যায়, আমারও শরীরটা খারাপ বলে আর 30 তারিখে যাওয়া হয়ে ওঠেনি। তো আজকে যাচ্ছি, অনেক কষ্ট কষ্ট করে চলে এসেছি, আসার সময় হচ্ছে ওষুধ কিনেছি, আবার তো এখনও ঠান্ডা কমেনি, মানে কথা শুনেই বুঝতে পারছো সে ভীষণ ঠান্ডা, মানে কোথা দিয়ে যায় লাগলো আমি নিজেও বুঝতে পারছি না। তো আসার সময় ওষুধ কিনে নিয়ে আসলাম, তো এই এখন এসে পাখার তলায় বসেছি। তোমার দাদাভাইয়ের সঙ্গে আসিনি, কারণ এই প্রথম আমি বাবুর সঙ্গে আসলাম, কারণ দাদাভাইয়ের সঙ্গে আসি, দাদাভাইয়ের সঙ্গে আসলে সেই 10টা না 11টা না 12টা এরকম রেডি হয়ে বসে থাকি, আর আসা হয় না। তো ভাবলাম বাবুকেই বলি অটো নিয়ে আসবে, এই প্রথমবার আসলাম। আর একবার এসেছিলাম দীরাগমনে বাবুর সঙ্গে এসেছিলাম, আর এই আসলাম সেকেন্ডবার দাদাভাইকে ছাড়া। এই দেখছো এই দুজন এসে চিপস নিয়ে বসে পড়েছে। কি খাচ্ছ, কি খাচ্ছ তোমরা? চকো না, এটা একটু হাই বলে দাও। এই হাই, তো এরা এখন খাচ্ছে, তো আমি একটু ফ্রেশ হয়ে নেবো, মেয়েকেও দাওয়াটা চেঞ্জ করে দেবো, কারণ বাইরে দেখতে পাচ্ছ ভীষণ রোদের তাপ। আর ওদিকে মা রান্না বসিয়েছে, জানি না কি রান্না করছে, দিদিও চলে এসছে, জল জমেছে এই জায়গাটাতে, কারণ এই জায়গাটা একটু নিচু, তো ওই জন্য ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছ আর খাসির মাংস, শাপলা চিংড়ি মাছ দিয়ে এই গরম জলটা খেয়ে নি। এই যে মা এখন গরম জল করে দিয়েছে, ঠান্ডা লেগেছে, সকালবেলা একবার গরম জল খেয়ে এসেছি বাড়ি থেকে, তো এখন খাবো একবার। তো এখানে দেখতে পাচ্ছ গরম তেলে তেজপাতা দিয়েছে, আর তার মধ্যে হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিল। তো কী রেসিপি হচ্ছে সেটা বলছে, আর হলুদ গুঁড়ো দিয়ে দিল। তো এটা একটু নাড়াচাড়া করে তারপর জল দিয়ে দিল, তো জল দিয়ে এটাকে ভালো করে কষানো হবে। আর এই রেসিপিটা হচ্ছে মুগ ডাল দিয়ে খাসির মাংস করবে, এটাকে বলে মুগ খাসি বা খাসি মুগ কিছু একটা এরকম বলে। তো যাই হোক, এবার হচ্ছে লঙ্কা মানে চিড়ে দিয়ে দিচ্ছে এর মধ্যে, আর মশলাটা দেখতে পাচ্ছ ভালো করে কষাচ্ছে। তো এটা কষানো হয়ে গেলে আর দেখাচ্ছি, এখানে মুগ ডাল ভেজে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ মুগ ডাল ভেজে কিন্তু ভিজিয়ে রাখা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ মাংসটা কষানোও হয়ে গেছে, মাংস দেওয়াটা আমি আর তখন করতে পারিনি, কারণ মেয়ের সঙ্গে ওদিকে ছিলাম ওই জন্য। তো দেখতে পাচ্ছ মাংস কষানো হয়ে গেছে, এবার প্রথমে মাংসটা ছিটি দেওয়া হচ্ছে, মানে মাংসটা সিটি হয়ে গেলে, সিদ্ধ হয়ে গেলে তারপরই হচ্ছে মুগ ডালটা দেওয়া হবে। দেখো মাংস সিদ্ধ হয়ে গেছে পুরো, দেখি মনে হচ্ছে মাংসটা পুরো হয়ে গেছে, এবার হচ্ছে মুগ ডালটা, ভেজানো মুগ ডালটা দিয়ে দেওয়া হবে, মানে যেটা ভেজে ভিজিয়ে রেখেছিলো ঠান্ডা জলে সেটা দিয়ে দিল এখন। এটা দিয়ে একটা মানে সিটি দিলেই হয়ে যাবে, তো একটা সিটি দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে, আর এটা খেতেও ভীষণ টেস্ট। এটা আমাদের বাড়িতে বেশি করা হয় না, অনেকদিন পর করলো বলতে গেলে, অনেক আগে ছোটোবেলায় খেতাম, কিন্তু অনেকদিন পর মা এটা করলো।
এই দেখো আমার বাবা গাছ থেকে লঙ্কা তুলছে। এই বাড়িতে লঙ্কার কোনো অভাব নেই, মানে অঢেল লঙ্কা, মানে বাজার থেকে কিনতে হয় না এত লঙ্কা, চারিদিকে শুধু লঙ্কা লাগানো। আর একটা গাছ আছে ওই 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 গাছটা প্রায় 1-2 কেজি লঙ্কা, না না তাহলে 200-250 লঙ্কা হয় 200, হ্যাঁ এক একবার 200-250 লঙ্কা হয় একটু লঙ্কা। আর লাগবে না, অল্প কটা নিয়ে আসো। ঝাল আছে লঙ্কা 20 জলের থেকে মাছ ধরে। মা এখন ভাত খেতে বসে পড়েছে, এই ভাতের মধ্যে জল ঢেলে দিল, দেখো খাও খাও ভাত খাও। এবার কি খাবা? ভাত গিলা ধুই দিয়েছি। ও হ্যাঁ 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 হ্যাঁ, ভাত খাও ভাত খাও ভাত খাও। হ্যাঁ মাছ খাবা? এই এখানে বসে। এটা কি কি? এটা এটা হচ্ছে তোর লবঙ্গ, তারপরে তুলসী পাতা, আদা, গোলমরিচ এইসব দিয়ে ভালো করে ফুটিয়ে কাট করে দিয়েছে। এটা খেলে ঠান্ডা ঠান্ডা পুরো তাড়াতাড়ি চলে যায়। বাহ একটু খেয়ে দেখি তো। এই দেখো গরম ভীষণ, গরম গরমই গলায় লাগিয়ে লাগিয়ে খেতে হবে, কাশি থাকবে না, সর্দি থাকবে না, একদম গরম গরম গলায় গলায় লাগিয়ে। চিনি দিয়েছো নাকি মা? একটু মধু দিলে ভালো হয়, মধু ছিল না বোধ হয়। বাবা কি এনেছে? হ্যাঁ বাবা কি এনেছে? গরম লাগছে, গরম ব্যাপক গরম। শাপলা দিয়ে চিংড়ি মাছ আমার খুব প্রিয়, ওই জন্যই তো করেছে মা। কেসা হুয়া ফুলকপি দিয়ে প্রথম এই বছরে শ্বশুরবাড়ি এসে ফুলকপি খাচ্ছি, ভাল লাগছে। খাসির মাংসের পাল্লা শেষ, এখন আবার চিকেন কয়লার কয়লার মুখ নিয়ে এসে। তো এটা হচ্ছে মুখ খাসি, ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ, এটা ডাল দিয়ে মুগ ডাল দিয়ে খাসি মাংসটা রান্না হয়েছে। তো এটা লাইফে আমি ফার্স্ট খাচ্ছি, তা আবার শ্বশুরবাড়িতে এসে।
Wow, fantastic. খুব ভালো হয়েছে। তোমার ট্রাই করবে বাড়িতে? হেভি হয়েছে, হেভি। এক কথায় হেভি, অপূর্ব। আমাদের ভুড়ি বোঝ হয়ে গেল দুপুরে, খেয়ে দিয়ে উঠলাম। আমি তো মুরগি মাংস বেশি খেতেই পারিনি, রাত্রে খাবো। এখন আর খেলাম না, দুই রকম খেতে পারবো না, ওই জন্য শুধু ভাসি মাংসটা খেয়েছি। আর তোমার দাদা ভাই তো আমি এখন খেয়ে দিয়ে আর নড়তে পারছি না, পেট হাতাচ্ছি, এতটা পরিমাণে আমার খাওয়া হয়েছে। মানে শ্বশুরবাড়ির খাবার দাবার এতটাই সুস্বাদু আর কি, এক গালের জায়গায় মনে হয় পাঁচ গাল খাই, এরকম একটা ব্যাপার। তো খেয়ে দে এখন একটু ভাত ঘুম দেওয়া লাগবে। তো তোমাদের সাথে বিকালে ও সবাই বলছে সেভেন আপ খাবো, মানে আইসক্রিম খেয়ে এখন শুধু জল তেষ্টা পাচ্ছে। এখন ওরা এখন একটু ঠান্ডা ঠান্ডা দরকার বলো। ওরা বলছে কিছু কোল্ড ড্রিঙ্কস, কিছু কোল্ড ড্রিঙ্কস খাবে। তো এখন আনতে যাবো কোল্ড ড্রিঙ্কস, তো এসে খেয়ে দিয়ে একটুখানি ঘুম দেবো। ঘুম দিয়ে উঠে বিকেলবেলা বাড়ির দিকে যাবো, ঠিক আছে? তো বিকেলবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার, চলো। আর এদিকে দেখতে পাচ্ছ তোমার দাদা ভাই মানে ডাক্তারখানার মোড় থেকে সেভেন আপ নিয়ে আসছে। নিয়ে আসতে বলেছিলাম, দোকানপাট অনেকগুলোই বন্ধ ছিল বলতে গেলে, তাও খুঁজে মুজে ওই একটা দোকান থেকে নিয়ে এসছে কষ্ট কষ্ট করে। আর ভীষণ খেতে ইচ্ছা করছিলো, মানে কী বলবো, আইসক্রিমটা খাওয়ার পর মনে হচ্ছে কোল্ড ড্রিঙ্কসটা খেলে ভালো হতো, তো ওই জন্যই এনেছে। আর এখন ওখানে হচ্ছে দিদি আর শুভ এখানে গল্প করছে, আর দাদা হচ্ছে খেয়ে দিয়েই বাড়ি চলে গেছে। আর এখন শুভ বাড়ি চলে গেছে আমাদের সঙ্গে গল্প করে। তো এখন বাজে প্রায় 5:30 বেজে গেছে। তো আমরা দেখতে পাচ্ছ কোথাও বেরিয়েছি দিদি, আমি আর আমার মেয়ে। আর দিদির মেয়েকে না বাড়িতে রেখে এসেছি মা বাবার কাছে, মা বাবা মশাদপুর এসেছিলো, আবার বাড়ি চলে গেছে। তো এখন আমরা বেরোলাম দিদি, আমি আর আমার মেয়ে। তো একটু শ্যাম সুন্দর জুয়েলার্স, তো এখানে একটু যাব। তো এখানে একটু আমার হচ্ছে শাখাটার মানে ময়ূরটা একটু উঠে গেছে, তো ওইটা একটু দেখাতে যাবো এই দোকানটাতে। তো আমরা এখন ব্যাগের দোকানে চলে এসেছি, সোনার দোকানে। ওখানে কোনো কাজই হয়নি, উনি বলেছে অনেক টাইম লাগবে এটা এখন করতে দিতে গেলে। তো ব্যাগের দোকানে চলে এসেছি ওই জন্য। তো দিদির মেয়েকে ভাবছি একটা ব্যাগ দেবো, ওই জন্য ব্যাগ চয়েস করছি এখানে। মানে পুজোতে সেরকমভাবে এখনও কেনাকাটা হয়নি, তো ব্যাগ দেখলাম ওর ব্যাগগুলো পছন্দ, বলেছিল একটা ব্যাগের কথা অনেক আগেই। তো ভাবলাম একটা ব্যাগ কিনে নিই, পরে জামা কাপড় দেবো। তো আর ব্যাগ কেনা আমাদের হয়নি, অন্য দোকানে যাব, পছন্দ হয়নি ওই দোকানে। আর এই দোকানে এসেছি মায়ের জন্য একটা ঘড়ি নিতে, মা বলেছিল একটা ঘড়ি নিয়ে যাওয়ার কথা, মানে অ্যালার্ম দেওয়া যাবে এরকম একটা ঘড়ি। তো সেরকমই ছোট্টখাটো একটা ঘড়ি নিচ্ছি, অ্যালার্ম দেওয়া যাবে ওরকম ঘড়ি। তো এখানে দিদি পছন্দ করছে, দেখতে পাচ্ছ। আর এখানে এসেছি মায়ের জন্য পাপোশ নিতে, তো পাপোশ দেখছি। এখানে ব্যাগ কেনা হয়ে গেছে। তো ওদিকে দিদির দুটো জামা কিনেছিলাম আমি চয়েস করে, তো দিদিকে দুটো জামা কিনে দিলাম। আর এখানে এসেছিলাম টিফিন বক্স দেখতে, তো টিফিন বক্স ভালো পছন্দ হয়নি, একটা ছোট্ট পছন্দ হয়েছে, নিয়ে নিয়েছি। আর এখানে এসছি এখন কেক নিতে, দিদির মেয়েকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে রেখে এসছি যে তুমি থাকো, তোমার জন্য কেক নিয়ে যাব। তো ওর জন্য, একার জন্য নয়, সবার জন্য কেকগুলো নেব।
তো ওখান থেকে কেক কেনা হয়ে গেছে। এখন আমার ফার্নিচারের দোকানে এসেছি, তো একটা ফার্নিচারের জিনিস মা একটা চয়েস করে গেছিল, তো সেটাই দেখতে এসেছি। বাড়িতে চলে এসেছি, তো অটো মানে পাচ্ছিলামই না ওখান থেকে, ওই ফার্নিচারের দোকান থেকে অটো পেতে মানে অনেক দেরি হয়ে গেছে, আর মা বাবা তো পুরো রেগে গেছে, মানে এত লেট হয়ে গেছে, এখন প্রায় 6:30 বাজে, তো অনেকটা দেরি হয়ে গেছে। তো এখন হাত পা ধোবো আর কেক এনেছি, কেক খাবো, তো চলো। মানে গোপালের জামা কিনবো, আরো কিছু কোটো কিনতাম, টেবিল ক্লক কিনতাম, ফুলদানি কিনতাম, ওগুলো কিচ্ছু কেনা হয়নি। ওর একটা জুতোও কিনতাম, কিছু কেনা হয়নি ওর জন্য, মানে ও এত জ্বালাতন করছিল, মানে ভীষণ জ্বালায় কোথাও গেলে। তুমি দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ দুটো পাকশ নিয়েছি, পা মোছার, এই একটা কালার, এই একটা কালার, দুটোই মায়ের জন্যই নিয়েছি। মার পাপোশ এখানে নষ্ট হয়ে গেছিলো, তো এই দুটো পাপোশ কিনেছি মায়ের জন্য। আর এই দেখছো একটা টিফিন বক্স, এই একটা টিফিন বক্স, আর মার না ভীষণ টিফিন বক্স লাগে, মানে ভাত টাত নেওয়ার জন্য বা কিছু রাখার জন্য, বা আমাদের অনেক সময় খাবার দাবার বাড়িতে পাঠায় তখন টিফিন বক্স, বড় বড় টিফিন বক্স লাগে, সব ছোট ছোট টিফিন বক্স, তো এই দুটো টিফিন বক্স কিনলাম, এই দুটো মায়ের জন্য কিনেছি, মানে আমার মায়ের জন্য সব। আর হচ্ছে একটা এটা হচ্ছে মা আমাকে টাকা দিয়ে দিয়েছিল যে মশলা দুপুর গেলে আমার জন্য একটা ঘড়ি নিয়ে আসবি, তো মায়ের জন্য একটা ঘড়ি এনেছি, মানে অ্যালার্ম দেওয়া যাবে ঘড়িটা, ওই জন্য অ্যালার্মের জন্যই আনাবে। ছোট্ট একটা ঘড়ি, তাই জন্য ছোট্ট ঘাটে, এরকম ছোট্ট ঘাটের জিনিস আমার খুব ভালো লাগে। ঠিক আছে, একটা আছে ঘড়ি, তো এটাও মায়ের, এটা হচ্ছে মা কিনেছে, মা টাকা দিয়েছিল, সেই টাকা দিয়ে এনেছে মায়ের জন্য। তারপর আসবো এই যে একটা দেখতে পাচ্ছ ব্যাগ, এই ব্যাগটা কিনেছি হচ্ছে আমার দিদির মেয়ের জন্য, তোমরা তো সবাই চেনো আমার দিদির মেয়েকে, তো 5 বছর বয়স, দেখতে পাচ্ছ এই দেখতে পাচ্ছ এই ব্যাগটা, এই ব্যাগটা সাইড করেও নেওয়া যাবে, এবং এই যে পিছনে দেখতে পাচ্ছ 3টে হ্যান্ডেল করা, এতে এই এই দুটো স্টার লাগিয়ে মানে কাঁধে যে স্কুল ব্যাগ নেয় না ওরকম ভাবেও নিতে পারবে এই ব্যাগটা। এই ব্যাগটা নিয়েছি ওর, ওর আবার এইসব জিনিস ভীষণ পছন্দ, পছন্দ হয়েছে ভালো, তো কালারটা আমি চয়েস করেছি এটা, তো এই ব্যাগটা দিলাম আমি পুজোর গিফট, এটা তোমার পুজোর গিফট, একটু নেও তো, এদিকে আসো, লজ্জা পাচ্ছি। তো এই হচ্ছে ওর ব্যাগ, আর আমার মেয়ের জন্য জামা দিলাম না, মানে দিলাম নাকি পরে হয়তো কিনে দেবো জামা, এখন জামা কিনিনি, আমি গেছি আমার ব্যাগটা পছন্দ হয়েছে দেখে ওই জন্য ওর জন্য নিয়ে নিলাম, আর মেয়ের জন্য বেশি কিছু নিতে পারিনি। দেখতে পাচ্ছ মানে কোনো সময় কিনি না জলের বোতল, ওর জন্য কিনলাম, এই যে আমি এই বোতলে ওকে জল খাওয়াই, মানে ফিটিং বোতলে জল খাই, তো ভাবলাম এখন একটু বড় হচ্ছে হয়তো এইসব বোতলে জল খাবে, তো খাবি কিনা আমি জানি না, কিন্তু আমার এই মানে বোতলের শখ ছিল যে এরকম বোতলে ওকে জল খাওয়াবো, বাড়িতে বসে রেখে দেবো যখন ইচ্ছা খাবে, তো ওই জন্য জলের বোতল কিনলাম। এখনও তো স্কুলে যাওয়া শুরু করেনি, ছোটো আছে, তো এই বোতলটা কিনেছি আমার মেয়ের জন্য, আর এই টিফিন বক্সটাও কিনেছি আমার মেয়ের জন্য, কোথাও যখন যাই ম্যাগি করে নিতে হয়, অনেক কিছু করে নিতে হয়, ওই জন্য এটা ওর জন্য নিয়েছি মেয়ের জন্য।
তো এই দুটো হলো আমার মেয়ের জন্য, আর জুতো কেনার ইচ্ছা ছিল বললাম তো জুতো কিনতে দেয়নি। আর তারপর ও আবার একটা হেয়ার ব্যান্ড কিনেছি, হেয়ার ব্যান্ড ভেবেছিলাম অনেকগুলো কিনবো, মানে পুজোর জামা যেই যেই কালারের সেই সেই কালারের, পিঙ্ক কালার, রেড কালার আর একটা ব্ল্যাক কালার কিনবো ভাবছিলাম, কিন্তু সে হয়নি। ভীষণ দাম যাচ্ছিলো, ভীষণ মানে পুজোর মার্কেটে ভীষণ দাম, আর লকডাউনের জন্য দামটা মনে হয় আরও বেশি কি বলো। তো দেখতে পাচ্ছ এই একটা হেয়ার ব্যান্ড কিনেছি, এই যে এরকমভাবে একটা রেড কালার ওর জামা আছে, তিনটে রেড কালার জামা, ওই জন্য আমাকে কেমন লাগছে আমি জানি না, কিন্তু আমার মেয়েকে যখন পরেছিলাম ভীষণ কিউট লাগছে। তো এটা কিনেছি, এটা একটা আমি প্রায় 40 টাকা নিয়েছি, এটা আমার মেয়ের জন্য। আর আমার জন্য বলতে গেলে এই যে চোখারটা দেখতে পাচ্ছ এটা কিনেছি, আমার চোখার পরতে ভীষণ ভালো লাগে সত্যি কথা বলতে, যে অনেকে নেকলেস পরে সীতাহার পরে, আমার ওগুলো ভালো লাগে না, আমার সিম্পল একটা চোখার থাকবে আর এরকম একটা চেন থাকবে, ব্যাস শাড়ির সঙ্গে আমার এটাই বেশি ভালো লাগে। তো আমার একটা চোখার আছে রেড কালারের, তো আমি আর একটা কিনলাম, তো এই চোখারটা আমি কিনেছি। আর দেখতে পাচ্ছ এটা নাকে, মানে দশমীর দিন হয় কি, দশমীর দিন সবাই এরকম নাকের পরে, তো এবার সঞ্জিতা আর আমি ঠিক করেছি এবার দশমীতে আমরা এরকম নাকের পরবো প্লাস মাথায় চুল দেবো, তো ওই জন্য এই নাকেরটা আমার কিনলাম। দেখতে পাচ্ছ এই নাকেরটা, জানি না কেমন লাগবে, কিনলাম, সেটা সাজলেই বোঝা যাবে। বাড়িতে এনে দেখছি এই কটা জিনিস কিনেছি, কিন্তু ঘুরেছি তো কতক্ষণ, কিন্তু জিনিসটা এই কটা মানে আমার বোন সত্যি ভরেনি, আর বাচ্চা কাচ্চা নিয়ে না সত্যি হয় না সত্যি কথা বলতে। প্রথমেই দেখাচ্ছি চুড়িদার, এই দেখতে পাচ্ছ এটা, এগুলো সব মশলাপুর থেকে কেনা, এই একটা চুড়িদার, এটা হচ্ছে দিদির, মানে দিদিকে পুজোতে কোনো সময় কিছু দেই না, আমি দেই না বলতে জামা কাপড় দেওয়া হয় না, তো এবার ভাবলাম ও তো শাড়ি সেরকম পরে না, চুড়িদারই পরে মানে যাতায়াত করার জন্য, তাই নর্মালি চুড়িদার দিলাম, এই যে এই চুড়িদারটা আমি দিদিকে দিলাম। কালার কম্বিনেশনটা খুব সুন্দর, জানি না কতটা আসছে ক্যামেরায়, কিন্তু সত্যি কথা বলতে এটা হচ্ছে ইয়েলো কালার, ইয়েলো কালার, আর এটা হচ্ছে রেড কালার, আর এর সঙ্গে ল্যাগিংস নিয়েছি এই কালারের, এই যে এই সি গ্রিন কালার, সি গ্রিন কালারের সঙ্গে ম্যাচিং করে এই ল্যাগিংসটা নিয়েছি। তো এই গেল একটা চুড়িদার, আর নেক্সট এই চুড়িদারটা আমি নিয়েছি, পরে যদি দেখি ভালো না লাগে তোকেই দিয়ে দেবো, জানি না কেমন লাগবে, আমার নেওয়ার ইচ্ছা ছিল না, দিদি বলে তোর জন্য একটা নিয়ে নে একই রকম, কিন্তু হয়তো এটা না আমার ফিগারে আসবে কি না আমি জানি না, না আসলে এটা দিদিরই, দিদির তাহলে আজকে লটারি লেগে যাবে। দেখতে পাচ্ছ কেমন লাগছে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এটা হচ্ছে গ্রিন কালার, গ্রিন কালার, আর এখানে দেখতে পাচ্ছ সুতোর কাজ রয়েছে, ইয়েলো কালার আর রেড কালার দিয়ে সুতোর কাজ পুরো বডিটা, আর হচ্ছে থ্রি কোয়ার্টার হাতা, আমি বেশিরভাগ থ্রি কোয়ার্টার হাতাই পরি, ওইটা থ্রি কোয়ার্টারই হাতা, আর এই কুর্তিগুলো না লং লং কুর্তি এখন ভালো লাগে বলতে গেলে। তো কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগছে, ভালো দিকে দিয়ে দেবো, আর তোমরা যদি কমেন্ট বক্সে জানাও ভালো লাগছে তাহলে অবশ্যই কি মামা জল জলটা দেওয়া হোক মা, তো এই হচ্ছে কেনাকাটা, আর আমি গোপালের জামাটা কিনতে পারি না বলে মনটা ভীষণই খারাপ। তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে পেয়েছো, আমি ফার্নিচারের দোকানে গেছিলাম, কিন্তু কি করতে গেছিলাম আর কি কিনেছি সেটা অবশ্যই অন্য ব্লগে আমি দেখিয়ে দেবো, সেটা বাড়িতে আসুক তারপর দেখাবো কি কিনেছি। দেখে আসলাম মানে আমরা দুজনে মিলে দেখে ওটা অর্ডার দিয়ে এসেছি, কিন্তু তোমাদেরকে পরে দেখাবো। তো যাই হোক এই কেনাকাটা করেছি, কিন্তু আমার মন ভরেনি, ইচ্ছা আছে কালকে যে গোপালের জামা বা অন্য কিছু কিনে নেবো, দিদি যদি চায় তাহলে কেনাকাটা হবে আর একটু। তো যাই হোক যা কেনাকাটা করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, ভীষণ লং হয়ে যাচ্ছে, আর তোমার দাদাভাই হচ্ছে বিকেলবেলায় চলে গেছিলো,
এখন ফোন করে বললাম, কথা বললাম যে বাড়িতে পৌঁছে গেছি। তো এখন হচ্ছে রাতে খাওয়া দাওয়া করবো, দুপুরে তো খাওয়া দাওয়া কিছুই করতে পারিনি বলতে গেলে, দেখলেই তো আইসক্রিম খেয়ে আর কিছু খেতে পারিনি, ভালো এরকমই হয়। মানে এখন আবার কেক কোল্ড ড্রিঙ্কস খেয়ে পেট ভরে গেছে, জানি না আবার রাতে খেতে পারবো কি না। তো তো যাই হোক, দুপুরে যেগুলো রান্না হয়েছে সেগুলোই রাতে খাওয়া দাওয়া করবো। আর এখন হচ্ছে এগুলো গোছাবো, ঘরটা পুরো এলোমেলো হয়ে আছে, আর দিদির মেয়েকে এখানে রেখে গেছিলাম, ঘর পুরো এলোমেলো। আর মেয়েকে হচ্ছে এখন ওষুধ খাইয়ে দিলাম, ওকে খাওয়াবো এখন, খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, ও সারাদিনে ঘুমাই নি আজকে। তো ব্লগটা আমি এখানে শেষ করছি, আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগছে। কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও ভিডিওটা কেমন হয়েছে, আর আমার এই চুড়িদারটা কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। তো আমার আমার ফ্যামিলিতে যারা এখনো জয়েন করো তারা সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি জয়েন হয়ে যাবে। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, গুড নাইট।